এই নতুন বছরে অর্থাৎ বৈশাখ মাসে আমার চ্যানেলের পুরনো দর্শকরা সবাই জানেন আমরা সাধারণত পূজা পর্যায়ের গান চর্চা করি, ব্রহ্মসঙ্গীত চর্চা করি। আজকে সেরকম একটি ব্রহ্মসঙ্গীত, একটু কঠিন ব্রহ্মসঙ্গীত। আজি মম মনো চাহে জীবনবন্ধুরে, চৌতালের সম্ভবত অন্যতম কঠিন গানগুলোর একটা। চলুন গানটা শিখে ফেলি। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে রবিস্কোপের এই যে ডিজিটাল গানের ক্লাস, সেখানে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা সবাই খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। এবং এই বৈশাখ মাসে আমরা সাধারণত একটু ব্রহ্মসঙ্গীত চর্চা করি। আমাদের প্রত্যেকটা বছরগুলোকে যদি দেখেন, আমরা বছরে বিভিন্ন সময় বিভিন্ন গান চর্চা করি। রবীন্দ্রনাথের গানে সেটাই করা বাঞ্ছনীয়, সেটাই হওয়া উচিত। এই কবিপক্ষ আরম্ভ হতে চলেছে, এই সময়টায় আমরা একটু পূজা পর্যায়ের গান, একটু ব্রহ্মসঙ্গীত, এগুলো চর্চা করি। আবার বর্ষা আসলে আমরা প্রকৃতির গানে যাব, আমরা আবার বর্ষার গান শিখব। আপাতত আজকে একটা বেশ কঠিন গান, সোজা গান তো হলো অনেক। আজি মম মনো চাহে জীবনবন্ধুরে, চৌতালের অন্যতম কঠিন গানগুলোর একটা। চৌতাল সম্বন্ধে একটু বলে নিই। খেয়ালের যেমন সবথেকে কমন তাল হচ্ছে ত্রিতাল, সেরকম চৌতাল হচ্ছে ধ্রুপদাঙ্গের গানে সবথেকে কমন তাল। চৌতালের সবথেকে সহজ গান, যে গানটা দিয়ে চৌতাল তালটাকে বুঝে নিতে সব থেকে সুবিধা হয়, সেই গানটা খুব ডিটেল টিউটোরিয়াল উইথ অল ডিটেলস অফ চৌতাল, সেটা আমার এই চ্যানেলে বানানো রয়েছে, আপনাদের দেখার অনুরোধ রইল। আজকে সংক্ষেপে চৌতাল সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে আমরা এই গানটায় চলে যাই। এই গানটা কঠিন গান কিন্তু, সুতরাং যাদের চৌতালের সঙ্গে অতটা বন্ধুত্ব হয়নি, চৌতালকে অতটা আপন করে নিতে পারেননি, তাদের আমার অ্যাডভাইস, খুব সহজ একটা গান, চৌতালের সবথেকে সহজ গান রবিস্কোপ, এই লিখে সার্চ দিলেই আপনি ইউটিউবে গানটা পেয়ে যাবেন। সেই গানটা একবার দেখে নিন। চৌতাল একটা 12 মাত্রা তাল, এবং প্রত্যেকটা পদে দুটো করে মাত্রা থাকে, অর্থাৎ 6টা পদ। তাহলে চৌতালের ডিস্ট্রিবিউশন দাঁড়াচ্ছে অনেকটা এরকম: ধা ধা দেন তা, টিট ধা দেন তা, টিট কত গদি ঘেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1। ধ্রুপদের গজগতি নিয়ে আগে ডিটেলে বলেছি, আজকে ছোট্ট করে ছুঁয়ে যাই। একটা হাতি যখন পেছন থেকে সামনের দিকে এগোয়, এদিক থেকে এদিকে এগোয়, আমি যদি হাতিটাকে পেছন থেকে দেখি, আমি দেখব হাতিটা দুলছে এরকমভাবে। এটা হচ্ছে গজগতির মূল জিনিসটা, তার মোশন রয়েছে পেছন থেকে সামনের দিকে, কিন্তু সে দুলছে এরম ল্যাটারালি। এখানে ধ্রুপদের এই চৌতালের মাত্রাগুলো সাইজ বড় বড়, আমরা এখানে লয় নেব 80 বা 85, ফলে এই মাত্রাগুলোর মধ্যে একটা নিজস্ব দোলা আছে। সেই দোলাটা কিন্তু ধ্রুপদের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। চলুন গানটার স্থায়ীটাকে একটু স্টাডি করি। ছোট্ট গান, স্থায়ী আর অন্তরা কিন্তু বেশ কঠিন গান, একটু গাই। আজি মম মনো চাহে জীবনবন্ধুরে, সেদিন সুখে শোকে সেই চির আনন্দ বিমল চির সুধা স্থায়ীটা অবশ্যই আমরা নোটগুলো দেখব। তার আগে যেটা বেশি দরকার, যেটা আপনাদের অলরেডি অনেকেরই ডিমান্ড হয়ে উঠেছে এই ভিডিও দেখতে দেখতে, সেটা হচ্ছে কর গুণে দেখানো। চলুন আমরা একটু তবলা চালাই এবং তবলার সঙ্গে আমরা এই স্থায়ী অংশটা আগে কর গুণি, তারপর নোটগুলো বলে দেব। দিন তা কেট ধা দিন তা তিটে কাতা ধরবো আজি মম মন সাখে জীবন বন্ধুরে সেই জনমে মরুনে নিত্য সঙ্গী নিষেদিন সুখে শোকে সেই চির আনন্দ বিমল চির সুধা চলুন একটু সুরটা দেখে নিই। সুরটায় অত শক্ত কিছু নেই, কিন্তু যেটা বুঝতে পারছেন এই দুটো লাইন শুনেই, তালের দিক থেকে গানটা কঠিন এবং দমের দিক থেকে গানটা অত্যন্ত কঠিন। তাহলে সা মা 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 পা পা মা মা গা পুরো মায়ে দাঁড়িয়েছিল। চা খে যে এ মাগা মাগা, এই দ্বিতীয় মাগাটা কিন্তু স্পর্শ। চা খে যে গা মা নি সা নি নি ধা ধা শুদ্ধ নি, আগেটা কোমলনি ছিল। নি সা 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 নি রে সা সা কোমলনি নি ধা ধা নি ধা নি পা মা নি তো সঙ্গী নিষেদিন সু পুরো মধ্যমে স্ট্যান্ড। মা 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 পা মা পা মা কোমল গা মা পা মা মা গা গা মা রে সা সেই চির আনন্দ বিমল চির সু। তাহলে এইবার এই সুধার আগে কিন্তু একটা বড় দম নিতে হবে, কারণ সুধা কথাটা অনেক বড়। দেখুন বিমল চির, এখানে একটা চোরা দম নিতে পারতেই হবে, নইলে সুধা বলতে পারবো না। বিমল চির সুধা সুরটা দেখি। সা সা মা 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 পা পা ধা মা পা গা মা কোমলি সা নি ধা শুদ্ধ নি সা যুগে যুগে। এবার কত নব নব পুরো সাইজ স্ট্যান্ড। এবার লোকের আগেও একটা বিরাট দম নিতে হবে, কারণ খেয়াল করে দেখুন লোকে হচ্ছে 12+6 18 মাত্রা। কত নব নব লোকে সা 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 নি, এটা স্পর্শে সা নি সা রে রে কোমল গা রে সা কোমলি সা কোমলি ধা পা দুমাত্রা মা দুমাত্রা কোমল গা দুমাত্রা। তাহলে একসঙ্গে দাঁড়ালো লোকে মাগা মাগা মারে সা নিয়ত শরণ। এই গেল স্থায়ী। চলুন অন্তরাটা একবার গাই, গিয়ে একবার আপনাদের কর গুনে দিই, তারপর ঠিক এরকম ভাবে স্বর বলে দেব। তোরা শান্তি পরম প্রেম পরম মুক্তি পরম ক্ষেম পরা শান্তি পরম প্রেম পরম মুক্তি পরম ক্ষেম। সেই অন্তরতম চির সুন্দর প্রভু চিত্ত সখা ধর্ম অর্থ কাম ভরণ রাধা হৃদয় হরণ আজি। চলুন সুরটা দেখি। পরা শান্তি পরম প্রেম, তালে সা কোমলি নিধা নিধা শুদ্ধ নিশা পরা শান্তি পরম পুরো সায় দাঁড়ানো প্রেম সানি সা সানি সা সা রে কোমল গা রে সা সানি সানি রে সা সানি সা কোমলি নে ধা পরা মুক্তি পরমুখে। এই অবধি শুদ্ধ নেই, এ কোমল নি হয়ে গেল মো। আরেকবার গাই। পরা শান্তি পরম প্রেম পরা মুক্তি পরম ক্ষেম ধানি সা রে রে গা রে সা কোমলি সা নি ধা। সেই অন্তরতম চির সুন্দর কোমলি পা মা প্রভু। মা কথাটা তিন মাত্রা, চি দুমাত্রা, তো দুমাত্রা, সখা সা কোমলি নিধা নিধা। ভীষণ এই জায়গাটা ভুল হয়। সেই অন্তরতম চির সুন্দর প্রভু চিত্ত সখা। এবার আগের মতো ধর্ম অর্থ কাম ভরণ নি থেকে সাই উঠে কাম ভরণ অবধি পুরো সাই স্ট্যান্ড। এবার রাজার সুরটা আগের মতো রাজা তালে সানি সা রে রে কোমল গা রে সা কুমলি সা কুমলি ধা পাদুমাত্রা মাদুমাত্রা কোমল খাদুমাত্রা হৃদয় হরণ মাগা মাগা মারে সা আজি। চৌতালের অন্যতম কঠিন গান আপনাদের সঙ্গে আমি একটু চর্চা করার চেষ্টা করলাম। আমার অত্যন্ত প্রিয় একটি গান, তালের ভয়ে এই গানগুলো কেউ গায় না। আমার বিশ্বাস আপনারা আমার এই টিউটোরিয়াল দেখে গানটা শিখবেন এবং গানটা অবশ্যই গাইবেন। চলুন চটপট ডিজিটাল তবলার সঙ্গে একবার গানটা গেয়ে দিই। 85 বিটস পার মিনিট দিন তা তিটকাতা ধরবো পুরো স্থায়ীটা একবার গাওয়ার কথা আমি গাইলাম না। অত্যন্ত কঠিন একটা গান, অত্যন্ত সুন্দর একটা গান। আশা রাখি আপনারা এই আমার এই টিউটোরিয়াল দেখে গানটা তুলতে পারবেন এবং গানটা গাইতে পারবেন। এই কঠিন গানগুলো যদি আমাদের গাইতে হয়, আমাদের নিয়মিত চর্চা করতে হবে, একটু ক্লাসিক্যালের রেয়াজ অবশ্যই করতে হবে, এবং তার থেকেও বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজিটাল তবলার সঙ্গে গাওয়া অভ্যাস করা। ইনিশিয়ালি আমরা তাল কাটবে, আমাদের কর গুনে গুনে তালটা ঠিক করতে হবে, তালটা বসাতে হবে। মোট কথা হচ্ছে এই কঠিন গানগুলো গাইতে গেলে কিন্তু পরিশ্রম করতে হবে। আমার বিশ্বাস আপনারা সবাই সেই পরিশ্রম করবেন। আমরা এই বৈশাখ মাসে এই রকম কিছু ব্রহ্মসঙ্গীত আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার ভীষণ ইচ্ছে রইল। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।